আমরা বাড়িতে প্রায় সবাই কম বেশি কিছু না কিছু পুষি, যেমন আমি পুষি বিড়াল, নিশ্চয়ই আপনি কিছু একটা পোষেন, হতে পারে সেটা কুকুর, মুরগি, হাঁস, পাখি কিংবা আমার মতো বিড়ালি। কিন্তু আপনি কখনো বাঘ পুষে দেখেছেন কিংবা পুষেছেন কোনো কুমির? নিশ্চয় ভাবছেন ছেলেটার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তা একটু হয়েছে বই কি, আপনাদেরও হবে। ইয়াপ গাইজ, আজকের ভিডিওটা এমনই এক অসাম টপিকে বানানো। আজকের এই অসাম ভিডিওতে থাকছে এমন 10টি পোষা প্রাণী যা পোষা হয়তো কারো কারো জন্য দুঃস্বপ্ন বই কি। তো ইন্ট্রোটা আজ এখানেই থাক, চলুন বেশি না বকে শুরু করা যাক। নাম্বার 10, পোষা মহিষ। যদি আপনাকে আপনার প্রিয় পোষা প্রাণীর কথা জিজ্ঞেস করি, তাহলে কোন কোন প্রাণীর কথা বলবেন আপনি? কুকুর, বিড়াল বা টিয়া পাখি, অথবা কোনো বিদেশি কবুতরের কথাই বা বেশি হলে বলবেন? আমি বাজি ধরে বলতে পারি, এই মহামান্য 2,500 পাউন্ড আর 6 ফিট লম্বা হাল্ক সাহেবকে পোষার কথা আপনি এতক্ষণ মাথায় আনেননি। এই দৈত্যকে পোষেন আমেরিকার টেক্সাসের এক দম্পতি, রনি আর শ্রেন ব্রিজ দম্পতি। এই বন্য ম্যাসিভ 14 বছর বয়স্ক পোষা মহিষটার কারণে তাদের ঘরকে বানিয়েছেন বন্য পরিবেশের মতো। এই মহিষটা রয়েছে নিজস্ব রুম, আর সে ওই রুমে টিভিতে কার্টুন দেখতে ভালোবাসে। আর মজার ব্যাপার হলো, এত বড় সাইজ হওয়া সত্ত্বেও মহিষটি খুব ভদ্রভাবেই তার রুমে থাকে, কোনো কিছু নাড়াচাড়া বা নষ্ট করা ছাড়াই। খুব স্লোলি আর কেয়ারফুলি সে তার রুমে হাঁটাচলা করে, আর হ্যাঁ, বাইরের কাজটাও সে বাইরে করে। রনি আর শেরন বলেন, মলমূত্র ত্যাগের কাজটি বাইরে করার ট্রেনিং তারা মহিষটিকে করিয়েছে। ও মাই গড, একটা বন্য মহিষকে ট্রেন করা কিভাবে সম্ভব? বেইলি জুনিয়র নামের আরেক ব্যক্তি এমনই আইডিয়ায় একটা মহিষ পোষেন, আর এই মহিষটিকে সে গাড়িতে চড়াও বাড়তি প্রশিক্ষণ দিয়েছেন। মাঝে মাঝে সে গাড়িতে করে তার মহিষটি নিয়ে ঘোরাফেরা করেন। ওহ অসাম, এমনটি আপনি সত্যি প্রতিদিন দেখবেন না। নেক্সট পিগে যাওয়ার আগে 5 সেকেন্ড সময় নেব, প্লিজ লাইক দ্য ভিডিও, আর এই চ্যানেলে নতুন হলে হিট দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। নাম্বার 9, দি ক্রোকোডাইল হুইসপার। মৎস্য শিকারী চিটো শ্যাডেন কোস্টারিকার একজন বাসিন্দা। একদিন সে পারিসমিনা রিভারের কিনারা দিয়ে হাঁটছিলেন, আর এমন সময় তার নজর এলো 16 ফিট সাইজ আর 1,000 পাউন্ড ওজনের পাঁচো নামের এক কুমির। ওই নদীর কিনারায় শুয়ে ছিল ওই কুমিরটি। চিটো আবিষ্কার করলেন এক কৃষক পঞ্চর বাম চোখে ও হাতে গুলি করেছেন। চিটো বুঝতে পারলেন যদি তিনি এখনই কোনো ব্যবস্থা না করেন, তাহলে অসুস্থ কুমিরটি অতি দ্রুতই মারা যাবে। চিটো কুমিরটিকে বাড়িতে আনলেন, আর তার নার্স অতি শীঘ্রই কুমিরটিকে সুস্থ করে ফেললেন। তো সময় এলো কুমিরটিকে সেই লেকে ছেড়ে দেওয়ার। ছেড়ে দেওয়ার পরের দিন সকালে চিটো দেখলেন ওই কুমিরটি তার বারান্দায় শুয়ে আছে। এরপর থেকেই দুজন অবিচ্ছেদ্য বন্ধু হয়ে গেল। তারা প্রতিদিনই একসাথে 1 ঘন্টা করে সাঁতার কাটে, খেলাধুলা করে। পঞ্চ তার নাম ধরে ডাকলে সাড়া দেওয়া শিখে নিতে একটু সময় নিলেও, এখন চিটো তার নাম ধরে ডাকলি সে ডাকে পঞ্চ সাড়া দেয়। এ থেকে আমরা কি শিখলাম? অলওয়েজ অসুস্থ পশুদের সেবা করো, যদিও সে তোমাকে কাছে পেলে আহত করতে পারে, তাই সাবধানে করতে হবে। নাম্বার 8, অ্যাডলফো কারাম অ্যান্ড কিয়ারা। অ্যাডলফো নামের এক ব্যক্তির পোষা বিগ ক্যাট রয়েছে। অ্যাডলফো কারাম পৃথিবীকে দেখিয়েছেন আসলে বন্য পশু মানি ভয়ানক না, তারাও মানুষের বন্ধু হতে পারে। অ্যাডলফো কিরারা নামক এই সিংহটিকে বাচ্চা অবস্থায় খুব ভয়ানক আঘাতপ্রাপ্ত থাকাকালীন মেক্সিকো থেকে রেস্কিউ করা হয়েছিল। পরবর্তীতে তাকে ওয়াইল্ড এনিম্যাল রিজার্ভেশনে রেখে বড় করা হয়, একই সাথে সেফটির জন্য ট্রেন করানো হয়, আর পরবর্তীতে তার পালিত বাবা হিসেবে আনা হয় অ্যাডলফো নামক একজনকে। কিছু বছর তাকে এই ট্রেইনার পুষেছেন, যিনি তাকে খাওয়াতো, একদিকে কিরারা তার সাথে খেলা করত, আর তারা দুজন ইশারায় প্রয়োজনীয় তথ্য শেয়ারও করত। অল্পতেই অ্যাডলফো হয়ে পড়ে তার বিশ্বস্ত বন্ধু। একসময় কিরারা প্রাপ্তবয়স্ক হয় আর তার মেটিং এর সময় এসে পড়ে, তখনই কর্তৃপক্ষ এক পেইনফুল সিদ্ধান্ত নেয়। তারা কিরারাকে মেক্সিকোর এক আশ্রয়স্থলে পাঠিয়ে দেয়। অ্যাডলফো আর কিয়ারা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিল এই পোষা সিংহটি, আর অ্যাডলফোর ফ্যান ছিল সারা বিশ্বে। সে যাই হোক, অ্যাডলফো 1 বছর পর একবার তার পালিত কন্যার সাথে দেখা করতে গেলে কিরারা তার ঘ্রাণ শুকিয়ে গর্জন করতে শুরু করে, এবং সে তখনই মাটি শুকে শুকে তার পালিত বাবাকে খুঁজে নেয়। চোখে পানি আনার মতো বেশ ইন্টারেস্টিং। নাম্বার 7, কেভিন রিচার্ডসন। হায়েনারা শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তারপর খায়। হ্যাঁ, এটা ভোরবেলা সূর্য ওঠার মতোই সত্যি। তারা বদমেজাজি, আর এতই বদমেজাজি যে একে আপনি কখনোই কিউট বলবেন না। আর জেনেটিক কারণে এটি হিংস্র, যার কারণে একে পোষা যায় না। যদি
মানুষকে হাসাতে চান তবে এর একটা পোষা মন্দ না। তবে আমি মাত্র একজন মানুষের কথা জানি যার নাম কেভিন রিচার্ডসন। আপনি হয়তোবা কেভিনের সম্বন্ধে জানতে পারেন কেননা কেভিন জনপ্রিয় সিংহপালক হিসেবে। তবে সে যখন লায়নের সাথে সময় কাটায় না তখন সে সময়টুকু ব্যয় করে হায়নার সাথে। এক্স্যাক্টলি Yeah, it's true. হায়নারা এক জটিল সামাজিক কাঠামো মেনে চলে। একই সাথে হায়নারা নিজেদের মধ্যে ইঙ্গিতে কমিউনিকেশন চালায়। এরা নিজেদের বংশীয় ছাড়া কাউকে দলে ভেড়ায় না, যেটা কেভিনের জানতে হয়েছে। আর এই জন্য কেভিন নিজেকে একদল ক্ষুধার্ত হায়নার মধ্যে বিলিয়েও দেয়। সিরিয়াস অ্যাটাকের শিকার হতে হয়েছে তাকে। এর মধ্য থেকেই কেভিন শিখেছে কিভাবে হায়নাদের দলে ঢুকতে হয় আর কিভাবে হায়নাদের উপর কর্তৃত্ব করতে হয়। কেভিন ওভাবেই হায়নাদের সাথে খেলা করার পদ্ধতিও শিখে যান। কেভিন হায়নাদের সামনে কুকুরের তো খেলা করে, যা আপনার বা আমার মতো কারোর পক্ষে আসলেই অসম্ভব। হায়নারা সম্ভবত হাসতে পারে। ওভারঅল ইটস নট ফানি। নাম্বার 6, দ্য লায়ন কিং। ডিন স্নাইডার একজন সুইস সংরক্ষণবাদী। তিনি নিজের বিশাল বেতনের চাকরি ছেড়ে দিয়ে সাউথ আফ্রিকার হাকুনা মিপাকা ও আইসিসে বাসা বেঁধেছে। হাকুনা মিপাকা একটি 300 হেক্টরের সংরক্ষণাগার, যেখানে আছে সিংহ, ইম্পালা, কুরুশ, জেব্রা, হায়না, বাবন সহ আরো অনেক অনেক প্রাণী। সে দেখান তার এখানের প্রাণীর সাথে ভালোই সখ্যতা, বিশেষ করে সিংহের সাথে। সে একটা নির্দিষ্ট বয়সের সিংহদের সাথে খেলা করে। আমি জানি না ঠিক কত বছর বয়সের সিংহ হলে তার সাথে খেলা করতে পারেন। ডিন বলেন, দুর্বল সিংহদের চেয়ে তাগড়াই হওয়া সিংহদের এই অগ্রাধিকার বেশি দেয়া হয়। একটা সিংহই ভয়ঙ্কর। সেখানে ডিন একটা, দুটো, নয়, 4-6টা সিংহের সাথে মেশেন। সিংহরা তাকে নিজস্ব কেউ ভেবে কাছে ঘেঁষতে দেন আর খেলা করারও সুযোগ দেয়। যখন সিংহগুলো জেব্রা ধরে মাংস খায়, ডিন তখনও তাদের থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকে। স্নাইডার এক অন্যরকম সিংহ, যিনি ভিন্ন ক্যাপাবিলিটি, মানুষের আকৃতি নিয়ে তার কোনো প্রশিক্ষণ ছাড়া সিংহদের সাথে মেশেন, যিনি পাবলিকের জন্য উন্মুক্ত না। হাসছেন কেন? স্নাইডারকে সিংহ বলছি, তিনি সিংহদের সাথে মেশেন, এই জন্যই তাকে সিংহ বলছি। পৃথিবীর এই প্রাণী সংকটের মুহূর্তে তিনি সত্যি মানব জাতির জন্য গর্বের কারণ। নম্বর 5, জেসিকা দা হিপো। হিপো বা জলহস্তি কারো কারো কাছে কিউট লাগতে পারে। সাধারণত এক একটা জলহস্তি ওজনে হয় 4 টনের বেশি। আর আমরা একে চিনি মানুষ হত্যাকারী কুখ্যাত প্রাণী হিসেবে, কেননা প্রতি বছরই আফ্রিকাতে এর কারণে 500 মানুষের মৃত্যু হয়, যা বাঘ, সিংহ বা হাতির তুলনায় বেশি। আমি নিশ্চিত আপনি হিপো দেখলে দৌড়াবেনই। জাস্ট কিডিং। টনি আর শার্লি জুবার দম্পতি সাউথ আফ্রিকার কুরগোর পার্কে একটি হিপো ছানা পেয়েছিলেন, যার কিনা তখনও নারীরজ্জ চুলছিল। খুব ছোট আর ক্লান্ত অবস্থায় নদীর পাশে পড়েছিল এটি। জুবার তাকে পোষার জন্য নিলেন আর দুধ খাইয়ে ইম্প্রোভাইজড করলেন। এরপর অনেক সময় গেল। জেসিকা এখন পূর্ণবয়স্ক, 1-2 টনের মনস্টার। সে খুব অল্পই বৃদ্ধি পেয়েছে আর বর্তমানে বাস করছে তার প্রতিবেশী বন্য হিপোদের সাথে। এর সাথে সাথে জেসিকা প্রায় 80টি মুভি ও ডকুমেন্টারিতে ফিচার হয়েছে। ভাবা যায় অনেক বিশাল স্টার আছেন যারা এত মুভি করেছেন কিনা সন্দেহ। এটা সত্য যে হিপোদের আমরা এতকাল শুধু ভয়ানক হিসেবে জেনে এসেছি, বেস্টিল জানছি, কিন্তু জেসিকা আর তার পালকদের দেখে আমাদের ধারণা কিছুটা হলেও পাল্টে গেছে। নাম্বার 4, ইউকাই দ্য জায়ান্ট ওলফ। আচ্ছা, আপনি কি সেই ছেলেটা যে নেকড়ে দেখলে এমন করে চিৎকার দিয়ে পালানোর ধান্দায় থাকবেন? যাই হোক, আপনার আর সে ভয় থাকবে না। এটি 12 বছর বয়স্ক এক নেকড়ে, এর নাম ইউকাই। 5'4" সাইজ আর 120 পাউন্ডস ওজন। বেসিক্যালি একজন মানুষ সাইজের কুকুরের সমান এটি। না, এটি কোনো মুভির কসপ্লের জন্য বানানো না, এটি সত্যিকারের পালক নেকড়ে। ইউকাই উলফ সাই সেঞ্চুরিটিতে থাকে, তার এক মালিক ছিল যিনি এখন আর তাকে পালছেন না। ইউকাই পুরোপুরি কোনো উলফ না। ইউকাই 87% গ্রে উলফ, 8.6% সাইবেরিয়ান হাস্কি, 3.9% জার্মান শেফার্ড। এটি বিভিন্ন DNA সমন্বয়ে জন্মানো আর সে কারণে এই কুখ্যাত প্রাণীকে পোষা প্রায় অসাধ্য ব্যাপার। তারা হতে পারে আনপ্রেডিক্টেবল, আনট্রেইনেবল আর ভয়ঙ্কর কারো কারো জন্য। তবে ইউকাই প্রথম কোন নেকড়ে যে কিনা পোষ মেনেছে। একজন তাকে দত্তক নিয়েছে, একটা পার্মানেন্ট থাকার জায়গাও দিয়েছে। এখন সে বেশিরভাগ সময় খায়দায় চিৎকার করে আর তার সাথে অন্য উলদের মধ্যে কর্তৃত্ব চালায়। তার একটা ছোট্ট গার্লফ্রেন্ডও জুটেছে।
স্টিল আই এম সিঙ্গেল, আর সে সম্পূর্ণ রূপে তার নেকড়ে জীবন ফিরে পেয়েছে। নাম্বার তিন, কিসি অ্যান্ড ব্রুটাস। কিসি অ্যান্ডারসন যখন ব্রুটাসকে পেয়েছিলেন তখন সে ছিল একটি ছোট্ট চিকন কাঠবিড়ালির মতো বাচ্চা ভালুক। সে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে খাঁচার মধ্যে। কিসি এই ভালুকটিকে নিজের বাড়ি ওয়াইল্ড লাইফ সংরক্ষণাগারে পালন করার জন্য কিনে নেন আর তার নাম রাখেন ব্রুটাস। ব্রুটাস ওখানেই বেড়ে উঠেছে। যখন কিসি তাকে দাঁড়াতে বলে ব্রুটাস দাঁড়িয়ে যায়। এটি 7 ফিট লম্বা আর 900 পাউন্ডের বেশি ওজন। পূর্বে ব্রুটাসের দিন কাটতো পুলে সাঁতার কেটে টেবিলে বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতে করতে। এমনকি ব্রুটাস রয়েছে কিসির বিয়ের ফটোতেও। আর অন্যান্য জনপ্রিয় পেট ক্যারেক্টারদের মতো কিসিও বেশ কয়েকটি মুভিতে অভিনয়ের সুযোগ পেয়েছে। নাম্বার 2, এশিয়ান শিপসেট রাশি। আমরা পূর্বে বহু অদ্ভুত ঘটনা নিশ্চয়ই দেখেছি, তবে সেসব ঘটনার ঘোর ভাঙবে 79 বছর বয়স্ক জাপানি ডাইভার হিরো ইয়োকি আরোয়া আর তার বন্ধু ইউরিকো এর ঘটনার কাছে। তারা দীর্ঘ সময়ের বন্ধু। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, এখানে অদ্ভুতের কি আছে? ওয়েল, ইউরিকো আসলে একটা মাছ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 25 বছরের বেশি সময় ধরে হিরো ইয়োকি সমুদ্র গভীরে যায় শুধুমাত্র একটি বিশাল এশিয়ান শিপসেট রাশির সাথে দেখা করার জন্য। তাতেইমা সমুদ্রের শিন্তো শ্রাইনসের একজন ট্যুর গাইড ও জিম্মাদার হিসেবে হিরো ইয়োকি খুব ভালোভাবে ম্যারিন লাইফ সম্বন্ধে জানেন। 1992 সালের এক বিকেলে হিরো ইয়োকি এশিয়ান শিপসেট মাছটিকে দেখতে পান। বড় আকারের এই মাছটি আঘাতগ্রস্ত, একই সাথে ক্ষুধার্ত ছিল আর প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়বে এমন অবস্থা। হিরো ইয়োকি তাকে পালতে শুরু করেন আর প্রতিদিন 5টা করে কাঁকড়া খাইয়ে সুস্থ করে ফেলেন। এরপর থেকে এই 25 বছর যাবৎ হিরো ইয়োকি নামক মাছটিকে তাক লাগাতে তার সাথে দেখা করতে যান। রাশিও তাকে বুঝতে পারেন আর একটা চুমুর জন্য নিজের মাথা এগিয়েও দেন। মাছেদের এত ছোট ব্রেইনের কারণে মাত্র কয়েক প্রজাতির মাছি কোনো বিশেষ কিছু চিনে রাখতে পারে। বিজ্ঞানীরা মনে করেন হিরোকে এজন্যই রাশি মাছটি চিনে রাখতে পেরেছে। আইদার হিরো রাশি মাছটির দিকে বেশি মনোযোগ দেন যখন নিমোর ভেতরে ব্রুস বলেন, মাছের আমাদের বন্ধু। নাম্বার 1, বিগ বার্ড পেলিকান। টানজেনিয়া কোস্টে এক বিশাল ঝড়ের পর একটা পেলিকানের বাচ্চা তার বাসা থেকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ক্লান্ত এই পেলিকানের বাচ্চাটি দেখা যায় গ্রেস্টক মাহেল ক্যাম্পের পাশে টলে টলে পড়ে যাচ্ছিল। ক্যাম্প ম্যানেজার জেফ্রি কঞ্জন এই দুর্বল বাচ্চাটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। বাচ্চাটি তখনও উড়তে শেখেনি আর তার দলের পাখিরা না থাকায় খাদ্য সংগ্রহ তার জন্য কষ্টসাধ্য ছিল। পেলিকানের বাচ্চাটি জেফ্রির দিকে খাবারের জন্য হা করে থাকে আর তার সাহায্য কামনা করে আর প্রতিদিন সকালে তার হায়াকের উপর বসে থেকে তার মাছ ধরা দেখে। পাখিটা উড়তে না পারায় পাখিটি নিজেই খুব চিন্তিত ছিল আর এই জন্য সে ক্যাম্পে দৌড়ে দৌড়ে ওঠানামা করত। সে তার ডানা ওঠানামা করে উড়তে চেষ্টা করে আর সে যদিও কনফিউজ উড়তে পারবে কিনা তবু চেষ্টা করে যায়। ইভেন্টুয়ালি ফাইনালি সে আকাশে উড়তে পারে। তো এই পেলিকান উড়তে শেখায় কোনো বেনিফিট কি হলো? হ্যাঁ, হয়েছে, সে আকাশ দেখতে পারে আর আশেপাশের আরো অনেক পেলিকানদের সাথে মিশতে পারে। তো সে উড়ার পর আবার ক্যাম্পে ফেরত আসে আর সর্বশেষ সে তার দল খুঁজে পেয়েছে। এই ব্রো, আপনি কি এখনো ভিডিওটি দেখছেন? তাহলে প্লিজ মন্তব্যে আপনার মতামত জানান। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে প্রথম 10টি কমেন্টস তুলে ধরবো। সো কিপ কমেন্টিং, স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।